বন্দরনগরী চট্টগ্রামে গ্যাসের আরও 1 লাখ প্রিপেইড মিটার স্থাপন করছে কেজিডিসিএল। মঙ্গলবার শুরু হয় যার কার্যক্রম, যা শেষ হবে আগামী বছর জুনের মধ্যে। এতে খরচ সাশ্রয়ের পাশাপাশি কমবে হয়রানি। সংস্থাটির আশা, আগামী কয়েক বছরের মধ্যে সব মিটারই হবে প্রিপেইড। চট্টগ্রামে প্রথম দফায় 2019 সাল পর্যন্ত গ্যাসের 60,000 প্রিপেড মিটার স্থাপনের পর নতুন করে আরও 1 লাখ মিটার স্থাপনের কার্যক্রম শুরু হয় মঙ্গলবার দুপুরে। তাতে নগরীর হালি শহরে আবাসিক ভবন 8টি মিটার কার্যক্রম 241 কোটি টাকার এই প্রকল্পে পুরো অর্থায়ন করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেখানে মিটার সরবরাহ করছে জাপানের প্রতিষ্ঠান টয়োকিকি। যদি কোনো কারণে ভূমিকম্প হয় অথবা কোনো এই ধরনের ঘটনা ঘটে, যদি ভাইব্রেশন হয় কোনো কারণে, আগুন লেগে যায়, যদি কোনো বাসায় অতিরিক্ত গ্যাস ফ্লো করে, যদি ওভারফ্লো যদি করে কোনো অগ্নিকাণ্ডের জন্য, সেখানে কিন্তু মিটার ওভারফ্লোর জন্য মিটার স্টপ হয়ে যাবে। তো সেফটির দিক থেকে এটা খুবই ভালো। মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে কেজিডিসিএল এর এমডি জানান, প্রিপেড মিটার গ্রাহক এবং সরকার দুপক্ষের জন্যই লাভজনক, পর্যায়ক্রমে এর আওতা বাড়ানোর কথা জানান তিনি। লিকেজ থাকলে গ্যাস অপচয় হবে, সেটাও রোধ হচ্ছে এবং আশা করি এটা কাস্টমাররা এর সুফল ভোগ করতে পারবে। স্টেজ ওয়াইজ আপনার এটা আগাবে, তার সঙ্গে তো ভবিষ্যতেও আমাদের আরও পরিকল্পনা আছে, সব কাস্টমারই প্রিপেড মিটারে আওতায় আসবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 2025 সালের জুনের মধ্যে শেষ হবে 1 লাখ মিটার স্থাপনের কাজ। এতে শুধু খরচ সাশ্রয়ী নয়, গ্রাহকরা মিটার রিচার্জ করতে পারবেন ঘরে বসে মোবাইলেই। আগে যেটা হতো যে গ্রাহকরা শুক্রবার শনিবার বন্ধের দিনে রিচার্জ করার অসুবিধা হতো, রাত্রিবেলা গ্যাস শেষ হলে অসুবিধা হতো, আমরা সেই বিবেচনায় মানে আপনার নিজের মোবাইল থেকে যা রিচার্জ করে সেই ব্যবস্থাটা চালু করছি। গ্রাহকরাও সন্তুষ্টি জানান প্রিপেড মিটারের আওতায় আসায়। মাল্টি স্ট্রিট বিল্ডিং, অনেক সময় না বাড়িয়া থাকে না, যখন থাকে না তখন আমাকে কন্টিনিউয়াস পেমেন্টটা দিয়ে দিতেছে। আর যদি আমার মিটার লাগানো থাকতো, যখন লোক থাকে না এটা অফ থাকবে, হয়তো ল্যান্ডলাইন আর কিছু দিতে হতো না আমাকে। আগে তো বিল দিতে হয়তো আমার ধরেন 1,000 টাকা, এখন 1,000 টাকা যদি আমি প্রিপেড রিচার্জ করি তাহলে আমার 2 মাস চলে যায়। চট্টগ্রামে আবাসিক বাণিজ্যিক মিলিয়ে গ্যাসের গ্রাহক প্রায় 6 লাখ, যার মধ্যে 2 দফায় প্রিপেড মিটারের আওতায় আসছে 1,62,000। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।